সামনে অনেকগুলো মাস্ক দেখলে মনে হচ্ছে যে একদম মাস্কের দোকান দিয়ে বসেছি, আসলে বিষয়টা সেরকম না। রাস্তায় যখন বের হচ্ছে একজন চিকিৎসক হিসেবে ভালো লাগছে, মানুষ মাস্ক পরছে, হাতে গ্লাভস পরছে, ইদানিং দেখছি ব্যাংক কর্মকর্তারও পিপিইউ পর্যন্ত পরছেন। দুঃখ লাগছে বা খারাপ লাগছে, মাঝে মধ্যে হাসি পাচ্ছে এই কারণেই যে যে সমস্ত মাস্ক পরতে দেখছি রাস্তাঘাটে, এর প্রায় বেশিরভাগই আসলে কোনো কাজের মাস্ক না। আপনাদের সচেতন করবার জন্য একজন চিকিৎসকের দায়বদ্ধতার জায়গা থেকে আসলে ভিডিওটা করছি, মাস্কগুলো সেজন্য আমি নিজের পকেট থেকে কিনে আপনাদের সামনে রেখেছি। যদি আমি একে একে দেখেই, আপনার এই যে একটা মাস্ক দেখতে পাচ্ছেন, এটা কাপড়ের মাস্ক, কাপড় দিয়ে বানিয়ে তৈরি করা হয়েছে। এটি ভাইরাস, সেটা করোনা হোক আর যে ভাইরাসই হোক, কোনো লাভ নাই। ব্যাকটেরিয়া কিছুটা কমাবে বা ধুলোবালি মূলত কমাবে, এটি ব্যাকটেরিয়ার দিকেও না যাওয়া ভালো। সো এটি যদি আমি পরি, খুব একটা না, জাস্ট বাইরের ধুলাবালি বাতাসটাকে একটু কিছুটা হলে বিশুদ্ধ করলো। বাজারে দেখছি যে এরকম কিছু মাস্ক বের হয়েছে, বেশ সুন্দর দেখতে, মুখের মধ্যে ভালোভাবেই লাগে, এটি অনেকে ব্যবহার করছেন, একটা আবার ফিল্টারও আছে, কোনো লাভ নেই। এটি আসলে এক ধরনের বাজারের ব্যাগ থেকে বানানো, এটিতে একটা ফিল্টারও দেওয়ার চেষ্টা করা হয়েছে, দেখতে সুন্দর, কাজের না আসলে। আপনার ভাইরাস কোনোভাবে এটা ঠেকাবে না, শুধুমাত্র কিছু ব্যাকটেরিয়া, ধুলোবালি, একই ডাস্ট যেটা, সেটাকে আসলে কিছুটা ফিল্টার করবে। করোনার ক্ষেত্রে কোনো ভূমিকা নাই। এই যে এটা দেখছি, বেশ সুন্দর, সামনে আবার একটা বেশ নেটের মতো দেওয়া আছে, দেখতে ভালো লাগে, কাপড়ের একদম গেঞ্জি কাপড়, কোনো লাভ নাই, শুধু মনে সান্ত্বনা। এগুলো যেটা দেখছেন সবগুলো একই, এগুলো বাজারের ব্যাগ, এগুলো বাজারের ব্যাগ, তবে ভিতরে দু একটা লেয়ার দিয়ে একটু উন্নত করার চেষ্টা করা হয়েছে। এগুলো বাজারের ব্যাগ, তবে ভিতরে দু একটা লেয়ার দিয়ে একটু উন্নত করার চেষ্টা করা হয়েছে। বেসিক্যালি এগুলো কোনো কাজে দিবে না, করোনা ভাইরাসের সাথে এই মাস্কের কোনো রিলেশন নেই, কারণ এগুলো ভাইরাসকে প্রোটেক্ট করবে না, এগুলো শুধুমাত্র কিছু ক্ষেত্রে ব্যাকটেরিয়া, ধুলোবালি যেটা বারবার বলছি, প্রোটেক্ট করবে, এগুলোর কোনো রোল নাই। তাই যারা এগুলো পরে পরে রাস্তাঘাটে বেড়াচ্ছেন, মনে শুধু একটু শান্তটা, খুব একটা লাভ হবে না। একজন হাঁচি দিল, কাশি দিল, আপনার যে করোনা ভাইরাসটা আছে ইজিলি মাস্কের ভিতর দিয়ে প্রবেশ করবে। শুধু তাই না, যেমন ধরেন আমি মাস্কটা নতুন কিনেছি, দেখেন এখানে ফিল্টারটা আবার এখানে খোলা, আবার এই মাস্কটা যদি আপনি দেখেন, এই যে ফিল্টার, ফিল্টার একটা পাতলা ফিল্টার, এর মধ্য দিয়ে যে কোনো জিনিস ইজিলি চলে আসতে পারবে, মানে এটার আদৌ কোনো রোল আছে কি না আমি দেখছি না। তো মানুষজন এত কষ্ট করে আসলে এগুলো রাস্তাঘাটে পরে বেড়াচ্ছে, দেখে মায়াই লাগছে যে মানুষগুলো ভালো থাকতে চায়, সুস্থ থাকতে চায়, সচেতন হতে চায়, কিন্তু যে উপাদান দিয়ে সচেতন হচ্ছে সেটা তো আসলে কোনো কাজেরই না। সেই ক্ষেত্রে উপায়টা কি? উপায়টা হচ্ছে যে একেবারে যদি আপনি মনে করেন যে আমি করোনা ভাইরাসের মতো ভাইরাসকে ঠেকিয়ে দিব, 95% ক্ষেত্রে আমি বা 99% ক্ষেত্রে সফল হব, তাহলে হচ্ছে আপনার জন্য এই মাস্কটি, এটিকে বলা হয় N95। একটু যদি ক্লোজলি দেখাই, এটা হচ্ছে N95 মাস্ক। এটা মুখের মধ্যে দিলে একেবারে টাইট হয়ে যায়, এটাকে রেসপিরেটরও বলা হয়। এই N95 মাস্ক চাইলে কি কেনা সম্ভব? 900 টাকা দিয়ে কিনেছি, তাও পাওয়া যায় না, একটা মাস্ক 900 টাকা। আইডিয়ালি একদিনই বেশি ব্যবহার করার কথা না, নষ্ট না করে, ভিতরে টাচ না করলে 2-3 দিন ব্যবহার করা যাবে। কীভাবে বাংলাদেশের মানুষ একটা 900 টাকা দিয়ে মাস্ক দেখা যায় বা পাওয়া যাচ্ছে না তারপরেও? সো এটি একেবারেই চিন্তারও বাইরে। দ্বিতীয় কথা হলো, এটা এতটা টাইট, এটা যখন আপনি পরবেন, আপনার চশমা পড়লে চশমা ঘোলা হয়ে যাবে, বাইরে যখন গরমে যাবেন শ্বাস নিতে পারবেন না ঠিক মতো, এসির মধ্যে কিছুটা ভালো থাকা যায় এটা পরে। সো এটি ভালো হলেও এটির দিকে তাকানোর কোনো সুযোগই নাই, আমি সাজেস্ট করছি না, এটির প্রয়োজন নাই। যারা একান্ত একেবারে করোনা আক্রান্ত রোগীর সামনে যাবে, শুধুমাত্র তারাই এই N95 মাস্ক পরবেন, সাধারণ মানুষের এটি কোনো দরকার নাই। সেক্ষেত্রে হাতে অপশন কি? এই যে আমার গলায় ঝুলছে সার্জিক্যাল মাস্ক, দিস ইজ দ্য বেস্ট অপশন। আমার একটা ফিতা আছে, আর একটা আছে যে দুটো বেল্টের মতো, এ দুটো কানের মধ্যে পরা যায়। এটি যদি আমি এইভাবে পরি, জাস্ট এইভাবে, এটি আসলে উপকারী। এই এটি পরবেন, পরার পরে দেখবেন নীল আছে একটা, সামনের দিকে নীল, পেছন দিকে সাদা। এটা নিয়ে অনেকের কনফিউশন যে সাদাটা বাইরে না নীলটা বাইরে, কোনো কনফিউশন নেই, নীলটা অলওয়েজ বাইরে। এটি পরবেন, পরার পরে আপনি নাকটা অবশ্যই এটার ভিতরে রাখবেন, আপনি মাঝে মধ্যে একটু নাকটা খুলে শ্বাস নিলেন, কোনো লাভ নাই। এমনও দেখছি রাস্তাঘাটে হাসি আসলে এটা খুলে হাসি দিচ্ছেন, কোনো লাভ নাই, আপনাকে এটা নিজের ভিতরেই রাখতে হবে। মাস্ক পরা নিয়ে অনেক কনফিউশন, কেউ বলছে মাস্ক পরার দরকার নেই, কেউ বলছে মাস্ক পরার দরকার আছে। একজন চিকিৎসক হিসেবে একটাই সাজেশন, মাস্ক পরা উচিত,
রুগী তো অবশ্যই পড়বে, যার সর্দি কাশি হাসি হাঁচি আছে সে অবশ্যই পড়বে, আর আপনি সাধারণ মানুষ আপনিও সেফটির জন্য পড়তে পারেন। রাস্তাঘাটে অনেকে দেখছি খুবই মর্মান্তিক, খুব কষ্ট লেগেছে, দুঃখ পেয়েছি, কোনো রাগ হয়নি, মনে লেগেছে, কষ্ট লেগেছে। আমার ডাক্তাররা পলিথিন দিয়ে, প্লাস্টিক দিয়ে, এক্সরে ফিল মুখের মধ্যে বেঁধে, কাপড়ের কাপড়, এই বেডশিট কাপড় দিয়ে তারা পিপি বানিয়ে রুগীকে দেখছে। আর কিছু পিপি দেখলাম সরকারি কর্মকর্তাদের, যারা ডাক্তারে না তাদের কাছে যাচ্ছে। আপনি ব্যাংকার, আপনি সাধারণ একজন মানুষ, আপনার পিপি কোনো প্রয়োজন নাই। যিনি একদম রুগীর টাচে যাবেন শুধু তিনিই পিপি পরবেন। ধরুন আপনি পিপিটা পরেছেন, আপনি একজন ব্যাংক কর্মকর্তা, আপনি একজন সরকারি কর্মকর্তা, আপনি ক্ষমতা বলে পিপিটা, আপনি সরকারের ডাক্তারদের জন্য পিপি এসেছে, ক্ষমতা বলে আপনি নিয়ে নিয়েছেন, কী লাভ? একটা পিপি তো ওয়ান টাইম ইউজ, প্রতিদিন চেঞ্জ করবেন? আপনার আশেপাশে কি হাঁচি কাশি রুগী আপনাকে টাচ করবে? আপনি কি সর্দি পরিষ্কার করবেন? আপনি কি গায়ের ময়লা পরিষ্কার করবেন? আপনি কি ইঞ্জেকশন দিবেন? আপনি কি নাকের মধ্যে নল ঢুকাবেন? না। আপনি যদি সচেতন হন, একটা সার্জিক্যাল মাস্ক এবং হাতে পরার গ্লাভস এনাফ, এবং টাচ এরিয়ে যে সময় জায়গায় আমরা টাচ করি সেই জায়গায় অ্যাভয়েড করুন। স্যানিটাইজারের দাম বাড়ানোর কোনো দরকার নেই, আপনি যা সাবান দিয়ে হাত পরিষ্কার করুন দ্যাট ইজ এনাফ, এবং ফ্রিকুয়েন্টলি সাবান দিয়ে হাত পরিষ্কার করুন। আশা করি যারা মাস্ক নিয়ে ব্যবসা করছেন তারা আমার উপর খেপবেন না। আমি খুবই সাধারণ একজন ডাক্তার, কোনো মামলা মোকদ্দমায় যেতে চাই না, অত টাকা পয়সা আমার নাই। সে কারণে যারা এগুলো বানিয়ে বিক্রি করছেন আপনি বলবেন যে আপনি পড়েন মনে সান্ত্বনার জন্য ভালো, কিন্তু আমার বিরুদ্ধে যেয়ে লাভ নাই। আমি একজন সাধারণ মানুষ, আমি মনে করি একজন চিকিৎসক হিসেবে সঠিক তথ্যটা মানুষকে দেওয়া দরকার। যার একেবারে কিছুই নাই তিনি সান্ত্বনার জন্য এটি পড়তেই পারে, কিছুটা হলে তো ডাস্ট থেকে বাঁচা গেল, এখন তো ফ্লু চলছে অন্তত সেটা থেকে তো কিছুটা হলেও বাঁচা গেল। সবাই ভালো থাকবেন, এবং সরকার যেটি বলছেন সোশ্যাল স্পেসিং, সামাজিক দূরত্ব, এই সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আপনি ঘরে থাকুন একান্ত প্রয়োজন, না হলে ঘরের বাইরে আসার কোনো প্রয়োজন নাই। আপনি যত বেশি ঘরে থাকবেন তত বেশি নিজে নিরাপদ থাকবেন, এবং অন্যকে হুমকির মুখে ফেলার যে সম্ভাবনা সেটা থেকে দূরে রাখতে পারবেন। সবাই সুস্থ থাকুন, একে অপরের জন্য প্রার্থনা করার সময় এটি। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন, সেই প্রার্থনা। ধন্যবাদ।